হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ট্রেডিশনাল প্রসেসে আমের আচার বানিয়ে দেখাবো। কাঁচা আমের আচার, টক ঝাল আর ভীষণ টেস্টি, একেবারে দোকানের আচারের থেকেও অনেক বেশি টেস্টি এই আচারটা আমরা তৈরি করব একদম ঝটপট। চলুন ঝটপট তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি আচার বানানোর জন্য টক আম নিয়েছি, কাঁচা আম, আধা কিলো আম নিয়েছি আমি। এবার আমরা আমগুলোকে কেটে নেব। আমটা কিন্তু আমরা ছিলব না, খোসা সহই আমরা কেটে নেব। চাইলে আপনি ভেতরের যে শক্ত অংশটা থাকে, কারণ এটার আটি শক্ত হয়ে গেছে, চাইলে ওটা সহও কাটতে পারেন যদি আপনার কাটার ক্ষমতা থাকে। আমার অতটা ক্ষমতা নেই, তাই আমি ওটা বাদ দিয়েই কাটব। আর সাইজ আপনি নিজের পছন্দ মতো, ছোটো বড় যেরকম পছন্দ সেরকম আপনি কেটে নিন। আমিও নিজের পছন্দ মতো বা নিজের ক্ষমতা অনুযায়ী কেটে নিচ্ছি, আপনি দেখতেই পাচ্ছেন। দেখুন এই রকম সাইজ করে আমি কেটে নিচ্ছি। চাইলে আর একটু ছোট করা যায় বা চাইলে আর একটু বড় করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাকি যে আটির সঙ্গে অংশগুলো রয়েছে এগুলো আমরা কেটে নেব, ওয়েস্ট হতে দেব না। যেরকম করে হোক, যতটা সম্ভব আমরা এরকম করে কেটে নিয়ে নেব। দেখুন আমি কেটে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর এরকম করেই আমি আরো একটা আম কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখানোর দরকার নেই, তারপরও শখের বসে আমি দেখাচ্ছি আরো একটা আম কেটে। দেখুন বন্ধুরা, খোসা সহ এরকম করে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়েছি আমটা, কিন্তু টক আম নিয়েছি আমি। দুই ধরনের কাঁচা আম পাওয়া যায়, একটা মিষ্টি একটা টক। টকটাই নিতে হবে আচারের জন্য, তাহলেই খেতে খুব টেস্টি হবে। দেখুন আমি সমস্ত আমগুলো কেটে নিয়েছি, আর এবার এগুলোকে একটু সাইডে রাখবো আর যাব আমরা মশলা তৈরি করতে। আমি ইন্ডাকশানে হিটটা চালু করে দিয়েছি মিডিয়াম টু লো হিটে, আর ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মৌরি, তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে, 1 চা চামচ মেথি দানা, আর 1 চা চামচ জিরে। চাইলে 1 চা চামচ ধনেও দিতে পারেন, আমি দিচ্ছি না। এবার আমরা এই মশলাগুলোকে খুব সুন্দর একটা ভাজা ভাজা সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। মোটামুটি 5-6 মিনিট লাগবে। মশলা ভাজা হয়ে যাওয়ার পরে, মানে সুন্দর একটা সুগন্ধ আসার পরে, আমরা এখানে দিয়ে দেব 1 চা চামচের 1/4 ভাগ হিং। হিং দিয়ে একটু নেড়ে চেড়ে হিট বন্ধ করে দেব, আর মশলাগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে দেখুন, এখানে আমি ছোট একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেবো ব্লেন্ড করার জন্য বা গ্রাইন্ড করার জন্য। মশলাগুলোকে ঠান্ডা করে নেবেন ভালোভাবে, নিচের থেকে হিংটাও খুব ভালোভাবে নিয়ে নেব। আর এর সঙ্গে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ এখানে একটু কম হলে অসুবিধা নেই, পরে আমরা টেস্ট করার পরে আবার দিতে পারি। আর এখানে দিচ্ছি আমি 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে পিষে নেব। খুব মিহি পাউডার বানাবো না, একটু আধা ভাঙা টাইপের পাউডার বানিয়ে নেব, মানে কোর্স টেক্সচারের একটা পাউডার বানিয়ে নেব। এই দেখুন আমাদের মশলা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চলে যাব আমের কাছে, যেখানে আমরা কাঁচা আমগুলোকে কেটে রেখেছিলাম। দেখুন এই হচ্ছে সেই পাত্র, এর মধ্যে আমরা মশলাগুলোকে দিয়ে দেব। মশলার কোয়ান্টিটি কিন্তু বেশি কম করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে কি হয় কি, আচারে একটা ঝাল ঝাল ভাব আসে, আর তেলের কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। চলুন, মশলাটা কিন্তু আমের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আর এদিকে আমি তেল গরম করার জন্য রেখেছিলাম, একেবারে ফুটন্ত তেল আমি এখানে এনে দিয়ে দিলাম। এটা আমি রিফাইন তেল নিচ্ছি, আপনি চাইলে সর্ষের তেল নিতে পারেন। আচার কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের সর্ষের তেল পছন্দ নয়, তাই আমি বাধ্য হয়ে এই সাদা তেল ব্যবহার করছি। আপনার এরকম সমস্যা না থাকলে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করুন। তেলটাকে ভালো করে গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দিন। আমাদের আমটা কিন্তু রান্না করতে হবে না, কাঁচাই রাখতে হবে। দেখুন এই হচ্ছে টেক্সচার,
এবার আমি আরো একটু তেল দিচ্ছি, আপনি চাইলে না দিলেও পারেন। আমি আরো একটু তেল দিচ্ছি, এটাও আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেখুন একেবারে ফুটন্ত তেল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার মনে হচ্ছে এবার ঠিক আছে, তো এইটুকুই ঠিক আছে, আর আমি তেল দিতে যাব না। এবার আমরা আচারটাকে স্টোর করার জন্য বা প্রিজার্ভ করার জন্য এখানে আমরা ভিনেগার বা সিরকা ব্যবহার করব। এই দেখুন টেক্সচারটা আপনি দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ সিরকা বা ভিনেগার, হোয়াইট ভিনেগার ব্যবহার করব। দেখুন প্রথমে দিয়েছি 2 টেবিল চামচ, আর পরে 1 টেবিল চামচ, মিশিয়ে নেওয়া ভালো করে। আর আমাদের আচার কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এবার এটা শুধুমাত্র রোদে যাওয়ার জন্য অপেক্ষা করছে। দেখুন এবার একটা জারে ভরে নেব আর রোদে দিয়ে দেব। 7-8 দিনের জন্য রোদে দিতে হবে, এটা ডিপেন্ড করে কি আপনার এখানে কতটা তেজ রোদ আছে তার উপরে কি কতদিন লাগবে আপনার আচারটা নরম হতে। আমি মহারাষ্ট্রে থাকি, তো এখানে খুব তেজ রোদ, মানে খুব কড়া রোদ, তাই 7-8 দিনে একেবারে নরম হয়ে যায় পারফেক্টলি। আপনি আপনার জায়গায় যেরকম রোদ আছে সেই হিসাবে এটা টাইমটা ভ্যারি করতে পারে, কোনো প্রবলেম নেই। আপনি চেক করে দেখবেন যে কতটা নরম হলো কি না হলো, সেইভাবে আপনি করে নেবেন। তবে আপনি চাইলে এখনই কিন্তু আচারটা খেতে পারেন, খেতে কিন্তু হেভি ভালো লাগবে। শুধুমাত্র আমটা শক্ত লাগবে, আর কোনো অসুবিধা নেই, আর শক্ত হলেও আমটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আচারটা কিন্তু হেভি টেস্টি হয়েছে, খেতে ভীষণ ভালো হয়েছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।